আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পুরবরা টমেটো করে দেখাবো। আজকে আমি করব পুরবরা টমেটো। পুরবরা টমেটো করতে আমি এখানে নিয়েছি পুরের জন্য গরুর মাংসের খিমা। এখানে 500 গ্রাম খিমা আছে। আমাকে খিমার সাথে আমার লাগবে আদা, রসুন, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এগুলো সব 1 চা চামচ করে আছে। কুচানো কিউব করে ছোট ছোট কুচানো পেঁয়াজ আছে এখানে 2 টেবিল চামচ। এখানে গাজর আছে কিউব করে একদম ছোট ছোট করে 1 টেবিল চামচ। সয়া সস এবং ওয়েস্টার সস আমি একসাথে নিয়ে নিয়েছি 1 চা চামচ করে। এখানে কুচি করা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ঝাল আপনারা যাই যেভাবে খান সেভাবে। এগুলো হচ্ছে আমার সবগুলো পুরের জন্য লবণ, এগুলো আমার পুরের জন্য। এবং টমেটো হচ্ছে আমি টমেটো নিয়েছি, এখানে 4টা বড় বড় টমেটো আছে। আমি এগুলোকে কেটে এভাবে করে রেখেছি। আমি 2 টাইমে আস্ত রেখেছি, আপনাদেরকে দেখাবো কেটে কিভাবে কাটতে হবে সেটা দেখাবো। টমেটো পুর রান্না করার জন্য আমি নিয়েছি এখানে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখানে ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, এখানে হলুদ, মরিচ, ধনিয়া এবং তালা জিরা আছে এবং ব্ল্যাক পেপার আছে, পানি আছে, তেল আছে, এখানে কর্নফ্লাওয়ার আছে 1/2 চা চামচ। প্রথমে আমাকে পুরটা রেডি করতে হবে। তাহলে আমি পুরটা এখানে আদা, রসুন এবং ব্ল্যাক পেপার দিয়ে আমি এটা মেখে মেখে আমি চুলাতে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে ফেলতেছি আমি। এখন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে আমি মাংসটা খিমাটা আগে দিয়ে দিব, মাংসের খিমাটা হয়ে গেলে তারপর আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। মাংসের খিমাটাও হতে দেরি হবে না, কেন এটা মিহি, একদম মিহি করা মাংস। পানি দিব, ভালো করে হয়ে আসলে তারপর আমরা বাকি সব উপকরণগুলো দিব। মাংসের পুর করতে আমি এখানে কোনো মরিচ, হলুদ কিছুই ব্যবহার করব না, শুধু আদা, রসুন, ব্ল্যাক পেপার, সয়া সস, ওয়েস্টার সস এগুলোই দিয়ে আমি মাংসটা রান্না করব। এখানে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি, মাংসের কিনার থেকে পানি বের হবে। আমি এভাবে 5-6 মিনিট ডেকে রাখবো, 5-6 মিনিট পর ফিরে আসবো। ওটা পরিষ্কার করে ধুইয়ে টিকে এভাবে করে কাটতে হবে। একটু শক্ত টাইপের টমেটো নিতে হবে, টিকে এভাবে কাটতে হবে। এখানে টমেটোর ভিতরে যা আছে আমি সবগুলো নিয়ে ফেলবো, এটা আমি ওয়েস্ট করবো না, এটা রান্নার সময় দিয়ে দিব। ঠিক এভাবে ঘুরাইয়ে ঘুরাইয়ে সুন্দর করে নিয়ে ফেলতে হবে পুরোটা। পুরোটা এভাবে করে সুন্দর করে নিয়ে ফেলতে হবে।
বাকিটাও স্টিক সেভাবে আমি করব। চিকন এই ধরনের ছুরি হলে বেশি ভালো। ঠিক এইভাবে করে আমি কেটে রেখেছি, করে আমি টমেটো গুলো কেটে রেখেছি। এগুলো আমার লাগবে, এগুলো আমার ফেলে দিব না, এগুলো লাগবে। 5-6 মিনিট পর আমি ফিরে আসলাম, মাংসের থেকেও পানি বের হয়েছে। আমার মাংসটা টিমাটা হয়ে গেছে, আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে ওয়েস্টার সস এবং সয়া সস দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, এখানে গাজর দিয়ে দিচ্ছি। আপনারা এটা মুরগির কিমা দিয়েও করতে পারবেন, ছোট ছোট করে কিউব করে ভেজিটেবল দিয়েও সবজি দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে ঝাল খান ঠিক সেভাবে ঝাল দিবেন। পেঁয়াজটা একটু কাঁচা পেঁয়াজটা চলে গেলে আমি কর্নফ্লাওয়ারটা দিব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, দিছি গ্রেভি হওয়ার জন্য। একটু কিমাটা একটু গ্রেভি গ্রেভি হলে একটু ভালো লাগবে, শুকনো টাইপের হলে ভালো লাগবে না। হয়ে গেছে আমাদের কিমা, টমেটো পুরবরার কিমাটা হয়ে গেছে আমাদের। চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হলে আমরা টমেটোর মধ্যে দিয়ে দিব, দেখাবো। এখন আমি টমেটোর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে করে দিতে হবে। এটা আপনারা সাদা ভাতের সাথেও খেতে পারবেন, পোলাওর সাথে খিচুড়ির সাথে খেতে পারবেন। সবগুলো আমরা খুব ভর্তি করে করে দিব। এখন আমার টুথপিক লাগবে, টুথপিক দিয়ে এগুলোর ঢেকে দিতে হবে, যে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। এই টুথপিক দিয়ে এগুলো বন্ধ করে দিতে হবে। টমেটোটা একটু শক্ত হলে করতে হবে এটা। এখন এই পুরবরা টমেটোকে আমাকে রান্না করতে হবে।
এভাবে আমি সবগুলো করে রাখব। হয়ে গেছে পুর বড়া টমেটো, এখন এই টমেটোকে আমরা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 3 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো সব দিয়ে দিব। এটা যেহেতু মাংসের কিমা, সেজন্য আমি সব মাংসের মশলাই দিব। মাংসের মশলা বলতে এখানে আমি দিয়েছি শুধু ধনিয়া আর জিরা আর মরিচ হলুদ, আর অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করিনি। আমি এখানে একটু করে পানি দিয়ে দিচ্ছি, চুলাটা একটু বড় করে দিচ্ছি মিডিয়াম, ফ্রাইতে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি, টমেটোর ভিতরের জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো আমি ওয়েস্ট করি না ফেলি না, এগুলো দিয়ে দিচ্ছি আমি। এগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন সবগুলো মশলাগুলো দিয়ে দিই। দুই মিনিট আমি ঢেকে রাখতেছি, 2 মিনিট পর ফিরে আসব। 2 মিনিট পর ফিরে আসলাম, মশলা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আর একটু পানি দিব, পানি দিয়ে কষিয়ে তারপর আমরা টমেটোগুলো বসিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এভাবে আমি হাই মিডিয়াম হাইতে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমরা এখন ধনে পাতা দিয়ে দিব। টমেটো সিদ্ধ হয়ে গেছে, উপর দিয়ে সিরকাটা উঠে উঠে আসছে, এটা গরমে আরো নরম হয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার পুরবরা টমেটো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।